বিরতির পর স্বাগত দেশ সংবাদে। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার অশুভ উদ্দেশ্য মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে পূজা কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বক্তব্য রাখেন। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘকালের ঐতিহ্য রয়েছে সুনামগঞ্জে, এই ধারা অব্যাহত থাকবে। কেউ এটি বিনষ্ট করার চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে।